নমস্কার ভিউয়ার্স, আপনারা সকলে ভালো আছেন আশা করি। নতুন বছরে আপনাদের জন্য ভিডিওটি যেটা এনেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আপনাকে বলবো আমিন সার্ভে প্রশিক্ষণ সম্পর্কে। ডায়মন্ড শিক্ষাভবন বলে যে ব্যানারটা আপনার পিছনে দেখতে পাচ্ছেন, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা একটা আমিন সার্ভেয়ার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে এক্সপার্ট টিচার দ্বারা আমিন সার্ভেয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে আমাদের ল্যান্ড নাম্বার দেওয়া রয়েছে আর অনলাইন অফলাইনে ক্লাস হয় সেগুলো রয়েছে। এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে এই কোর্সটার ডিটেলস সম্পর্কে, কোর্সটার প্রয়োজনীয়তা কোথায়, কী কী শেখানো হয় সেগুলো নিয়ে আলোচনা করবো। আপনারা মন দিয়ে শুনুন। এই কোর্সটা দুভাবে করানো যায়, এক ছমাসের একটি সার্টিফিকেট কোর্স হয় আর এক বছর অর্থাৎ 12 মাসের একটি ডিপ্লোমা কোর্স হয়। ছমাসের সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রে আমরা প্রধানত 4টি পেপার রেখেছি, প্রত্যেকটা পেপারই 100 নম্বর করে। পেপার ওয়ানে কী থাকে? পেপার ওয়ানে থাকে ল্যান্ড সার্ভের ইতিহাস এবং পদ্ধতি, অর্থাৎ ল্যান্ড সার্ভে জমি জরিপ এর ইতিহাসটা কী, বহু কয়েক 100 বছর আগে ইতিহাস শুরু হয়েছিল সেই ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। কোন রাজা সম্রাট ইংরেজ তাদের আমলে ল্যান্ড সার্ভেটা কী রূপ ধারণ করেছে, ধীরে ধীরে ডেভেলপ করেছে আজকের দিনে এসছে, সেটা আমরা আলোচনা করব। আর আলোচনা করব এর বিভিন্ন পরিভাষা, বিভিন্ন রেকর্ড, বিভিন্ন ধরনের জরিপের পরিভাষাগুলো আলোচনা করব। এটা গেল আপনার পেপার ওয়ান। এবার আসছে পেপার টু। পেপার টুতে কী থাকছে? পেপার টুতে থাকছে একটা প্রাইমারি লেভেলের ম্যাথামেটিক্স, অর্থাৎ ক্লাস 6 ক্লাস 7 অঙ্ক থাকছে। সেই অঙ্কেতে আপনারা কীভাবে কালি করতে হয়, কীভাবে ক্ষেত্রফল করতে হয় এগুলো আপনারা বের করতে পারবেন। এবার আসছে পেপার 3। পেপার 3-এ কী থাকে? পেপার 3-টার নাম হলো ফিল্ড বুক ও মৌজা ম্যাপ। ফিল্ড বুক ও মৌজা ম্যাপ, ফিল্ড বুক ও মৌজা ম্যাপে কী থাকবে? আপনি যে ফিল্ডে যাবেন কাজ করতে, কাজ করতে গেলে আপনি ফিল্ডে যে কাজ করতে যাবেন, কাজ করতে গেলে আপনি কীভাবে আপনার ফিল্ড বুকটাকে মেনটেন করবেন, যত সুন্দরভাবে ফিল্ডের কাজটা আপনি তুলবেন, পরবর্তীকালে ফাইনাল ড্রয়িং ওই ফিল্ডের কাজের উপর ভিত্তি করে আপনি ফাইনাল ড্রয়িংটা করবেন। তাহলে ফিল্ডের কাজে যদি আপনার মেজারমেন্ট ভুল হয়ে থাকে বা রিডিং নেওয়া ভুল হয়ে থাকে বা খাতাগুলো ফেলার ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ফাইনাল কাজটা কিন্তু ভুল হবে। তাই ফিল্ড বুক ও মৌজা ম্যাপের উপরে এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। মৌজা ম্যাপের কথাটা আমরা কেন বললাম? কারণ আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে যে জরিপ কাজ, যে মৌজা ম্যাপের গুরুত্ব অপরিসীম। মৌজা ম্যাপ ভালো করে বুঝতে না পারলে, ভালো করে রিড করতে না পারলে, তার ড্রয়িং ঠিকঠাক নিতে না পারলে, তার স্কেল ঠিকঠাক বুঝতে না পারলে, তাহলে কিন্তু ম্যাপের কার্য ঠিকঠাক একদমই করা যাবে না। সেই জন্য 3 নম্বর পেপারটা ফিল্ড বুক এবং মৌজা ম্যাপের উপর রাখা হয়েছে। এবার আছে পেপার 4, অর্থাৎ শেষ এবং 4 নম্বর পেপার। 4 নম্বর পেপারে কী রয়েছে? পেপার 1, পেপার 2 এবং পেপার 3, 3টে পেপারে আপনারা যা শিখলেন, যা জানলেন তার পরীক্ষা হবে পেপার 4-এ এসে। পেপার 4-এ এসে আপনাকে মাঠে যেতে হবে ফিতে নিয়ে, প্লেন টেবিল নিয়ে, সেখানে গিয়ে আপনি মাপ কার্য, জরিপ কার্য করবেন, প্র্যাকটিক্যাল কাজ করবেন, যাতে আপনি প্র্যাকটিক্যালি জরিপ কার্য ভালো করে শিখতে পারেন। কারণ জরিপ কার্য বিষয়টা কিন্তু প্র্যাকটিক্যাল বেসড। পেপার 1, পেপার 2, পেপার 3 যে থিওরিটিক্যাল পোর্শন আমরা আলোচনা করব, যে বিষয়গুলো আপনাদেরকে বোঝাবো, সেগুলোর বাস্তবিক প্রয়োগ হবে, ব্যবহারিক প্রয়োগ হবে পেপার 4-এ, অর্থাৎ প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে। এই 4টি পেপারের উপরে 100 নম্বর করে আপনার সিলেবাস পড়ানো হবে। প্রত্যেক পেপারে 40 করে পেলে পাস, প্রত্যেক জিনিস ধরে ধরে শেখানো হবে। এছাড়াও বেশ কিছু জিনিস শেখানো হয়, সেগুলো কী? 1 নম্বর ডিট, অর্থাৎ দলিল। দলিল কীভাবে লেখা হয়, দলিলে কী কী জিনিস থাকা খুব জরুরি এর উপরে একটা আলাদা ক্লাস থাকে। হিন্দু উত্তরাধিকারী আইনের উপরে একটা আলাদা ক্লাস থাকে। মুসলিম উত্তরাধিকারী আইনটা একটু জটিল, সেই জন্য এর উপরে প্রায় 1-2 ক্লাস থাকে। এই বিষয়গুলো আলাদা ক্লাস থাকে। আরও একটা ক্লাস থাকে, সেটা হচ্ছে শুভঙ্করী পদ্ধতি। শুভঙ্করী পদ্ধতিটা আগেকার দিনে জরিপ কার্যের সময় জমির পরিমাণ লেখার জন্য শুভঙ্করী পদ্ধতি ব্যবহার করা হতো। বর্তমানে এলার রেকর্ডে এসে শুভঙ্করী পদ্ধতিটা কিন্তু তেমন ব্যবহার করা না। এখন আমরা 10,000 শেয়ার হিসাবে, শতক হিসাবে আমরা ব্যবহার করে থাকি। শুভঙ্করী পদ্ধতিটা কিন্তু আপনাদের আলাদা করে শেখানো হয়, কীভাবে শুভঙ্করী পদ্ধতিটা ব্যবহার করতে পারেন আপনারা কীভাবে জানেন। তাহলে এই কোর্সটার একটা ওভারভিউ আপনাকে আমরা দিলাম, আপনারা বুঝলেন। যদি কোনো মন্তব্য থাকে, যদি কোনো কোয়ারি থাকে, আপনি নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে দেবেন, আমরা চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার বা ফিডব্যাক দেওয়ার। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, আপনারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এই কোর্সটা উপযোগিতাটা কোথায় ছোট্ট করে বলি, যে এই কোর্সটা কেন শিখবেন? আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে এখনকার দিনে একটা মাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিক পাস ছেলে 5,000, 7,000, 8,000 টাকা, 10,000 টাকা কাজের জন্য সকালবেলা উঠে ট্রেনে করে তার কর্মক্ষেত্রে যাচ্ছে, আবার রাত্রি 8-9টার সময় বাড়ি ফিরছে। কিন্তু আমিন সার্ভেয়ারের কাজটা এমন, পেপার সেটের কাজটা এমন, যদি একজন ছেলে একটু কর্মঠ হয় এবং লেগে থাকার মানসিকতা থাকে, মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসে, এই সাবজেক্টটা ভালো করে শিখে নেয়, বুঝে নেয়, পড়ে নেয়, অ্যাটলিস্ট
ছমাসের কোর্সটা করে নেয় তাহলে কিন্তু সে একজন প্রফেশনাল আমিনবাবু বা সার্ভেয়ার হিসেবে কাজ করতে পারে এবং তাতে তার কর্মসংস্থান হয়, তার ঠিক সমস্যা সুরা হয়, সে পরিবারকে সুরক্ষা দিতে পারে। এবং এই কাজের কিন্তু কোনো রিটায়ারমেন্ট হয় না এবং এর কোনো ইনকাম বা আয়ের কোনো লিমিটও থাকে না, আপনি যেমন পরিশ্রম করবেন আপনি তেমন ইনকাম করতে পারেন। তবে হ্যাঁ, এই কোর্সটা করার পরে আপনাকে নিজের সুনাম তৈরি করতে একটু সময় লাগবে, তার সমস্ত কলাকৌশল পদ্ধতি আমরা এই কোর্সে শেখাবো। এই কোর্স করার পরে আপনি কিন্তু চাকরি পাবেন না, খোলাখুলি বলি চাকরি পাওয়ার কোনো বিষয় এখানে নেই, কিন্তু আমরা আপনাকে পেশাদার হিসাবে দাঁড় করার জন্য সমস্ত সাপোর্ট আমরা দেবো, আপনার পরিচিতি তৈরি করার জন্য সমস্ত সাপোর্ট আপনাকে দেবো এবং সমস্ত বিষয়ে আপনাকে বোঝাবো। এগুলো আমাদের কাছে সাপোর্ট পাবেন শেখার পরে, শেখা হয়ে গেল তারপরেও কিন্তু আপনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, যে কোনো জিনিস অসুবিধা হলে আমরা কিন্তু আপনাকে খুব সাপোর্ট করবো এবং খুব বুঝিয়ে দেবো যে এটা আপনি কীভাবে এখানে প্রবলেমটা সলভ করবেন। এই সাপোর্টগুলো আপনি পাবেন ডাবনা শিক্ষা ভবনের তরফ থেকে। আপনার কোনো দরকার পড়লে এই ল্যান্ডলাইনে যোগাযোগ করতে পারেন, আমরা সমস্ত কিছু হেল্প করবো। আজকের ভিডিও বন্ধুগণ এইটুকুই, এইটুকু বলে আমি থ্যাংক ইউ বলে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।